হ্যালো গাইস কেমন আছেন সবাই বর্তমান সমবিশ্বের দুনিয়ায় সবথেকে বড়ো চিন্তার কারণ সেটা হচ্ছে নোভেল করোনা এই করোনা কিন্তু আমাদের দেশের সূত্রপাত হয়নি সূত্রপাত হয়েছে সুদূর চীনে তো আমি ঠিক এটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি চীন থেকে যখন এটা সূত্রপাত হয়েছিল আস্তে আস্তে সমস্ত বিশ্বে এটা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে দিন দিন চীন কিন্তু এই জায়গা থেকে নিজেদেরকে অনেকটা ক্যারি করে নিয়ে আসছে তো আমাদের দেশের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো আজ বিশেষ করে মানে বিদেশ থেকে যারা আমাদের দেশে ইনক্লুড হয়েছে বা আমাদের দেশে আসছে তাদের শুরুর পর্যায় থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে সতর্ক থাকতাম কিংবা আমাদের তাদের যদি হোম কোয়ারেন্টাইনে রাখা হতো তাহলে মনে হয় যে আজকে আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হতো না তো যাই হোক এটা হচ্ছে পরিস্থিতির দিক দিয়ে এটা হয়ে গেছে বা এটা চলমান হয়ে আসছে তো যেহেতু এটা নিয়ে আমি আলোচনা নাই করলাম কিন্তু আমি এটা সতর্কতা সম্পর্কিত কিছু কথা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তো সতর্কতার ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা বারবার বলা হচ্ছে এবং যেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে নিজেদের থেকে সতর্ক থাকা মানে নিজে নিজের সতর্কতা অবলম্বন করে চলা কোন কোন পদগুলোকে বেছে চলা এবং বিশেষ করে মেজোরিটি যে কথাটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং এগুলো যেমন ঘর থেকে বাইরে গেলে বাইরে না যাওয়াটাই এখনকার থেকে বড়ো বাইন্ডিং বাইরে না যাওয়াটাই সব থেকে বেটার তারপর আমি মানে রুলসগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আমরা প্রত্যেককে সতর্ক থাকি হ্যান্ড তারপর সবসময় গরম পানি পান করা কারণ কি ওইটা হচ্ছে সম্ভাব্য যেটা শুনেছি ঠান্ডা পানির ক্ষেত্রে ওটার করোনাভাইরাসকে উৎসাহিত করে যার জন্য এটা সতর্ক থাকা হ্যান্ডশেক করা বাইরে গেলে এবং কলাকুলি এগুলো আপাতত বন্ধ রাখা তারপর দিনে অন্তত পাঁচ সাতবার হাত ধোয়া তার মানে এই কাজগুলো আমরা বাসায় যখন থাকব বা মানে নিজেদের সতর্কতার জন্য আমরা এই পদগুলোকে অবলম্বন করে চলবো যাতে জন্য আমরা এই সাফারিং এখন আমি যদি নিজে সতর্ক না থাকি তাহলে কিন্তু সাফারিংটা আমাকেই ভোগ করতে হবে যার জন্য আমরা প্রত্যেককে জন্য সমন্বিত প্রচেষ্টায় জন্য এই বড় একটা দুর্যোগ এই বড় একটা মহামারী থেকে মানে উত্তীর্ণ হয়ে আসতে পারি এটা আপনাদের সবার কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে এবং আর পাশাপাশি আর কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো যে জনসমাগম যেখানে হচ্ছে সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করে আসব। সেই জায়গাটার মধ্যে আমরা যাবো না এবং সবথেকে বড় চিন্তার যে কারণ মানে জ্বর বা কাশি এবং এটার একটা বড়ো সিমটেম হচ্ছে কি এই রোগটা ধরার ক্ষেত্রে এবং হোম কন্ট্রিন যেটাকে আমরা বলি যে যেটা এখন বর্তমানে সব থেকে চলছে এটার আসলে বাস্তবিক অর্থটা কি এটা আমরা কম বেশি অনেকেই ভালো বুঝি না বাস আমি গ্রাম্য পর্যায়ে বলবো বা যারা মোটামুটি এটা সম্পর্কে ধারণা কম তাদের ক্ষেত্রে ব্যাখ্যাটা আরও কঠিন যেমন বাসায় নিরাপদে থাকা বা কারোর সংস্পর্শে না যাওয়া যার হাসি কাছে মানে এই জিনিসগুলো থেকে আমাদের আরও বেশি সচেতনতা অবলম্বন করতে হবে এটা গেল আমার সকলের উদ্দেশ্যে বলা এবং এর পাশাপাশি আমার যে কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো দেখো সব থেকে মজার বিষয় হচ্ছে সময় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর সময়ে স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখো দেখতে দেখতে মার্চ মাসের আজকে বিশ তারিখ অভার হয়ে গেছে বাট এই যে সময়টা পার হয়ে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের পরীক্ষার সময়টা যখন আসবে তখন কি এই কারণে কি পরীক্ষা পিসাবে কদিন পিসাবে দু দিন পাঁচ দিন দশ দিন পিসাবে তার বেশি কিন্তু পিছানো হবে না তার মানে এই সময়টা যে যাচ্ছে এটার মূল্য কিন্তু অনেক তখন কিন্তু বাড়তিভাবে এই সময়টা পাওয়া যাবে না এই জন্য সকল শিক্ষার্থীদের জন্য বা যারা যে এসছি পিএচসি পরীক্ষার্থী বা যারা অ্যাডমিশনের জন্য ট্রাই করছে বা যারা অ্যাডমিশনের জন্য হার্ডওয়ার হার্ডওয়ার্কিং যাদের করতে হচ্ছে তাদের এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন বাসায় তুমি আসো হয়তো বা বাইরে যাওয়ার সুযোগ নেই বা বাইরে যাচ্ছ না ঠিক আছে তোমার জন্য ভালো তুমি যতটুকু পড়েছো বা তোমার যতটুকু পড়া হয়েছে তার থেকে বাসে বাড়তি কিছু কিছু পড়া তুমি বাসায় এক্সট্রা পড়বে বাসা এক্সট্রা অর্ডিনারি করে তোমার পড়তে হবে গণিতগুলো গণিতের যে অঙ্কগুলো তুমি করেছো বাট তার থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু অঙ্ক যাবো তুমি যেগুলো বোঝো না ঠিক আছে থাকুক সে যেগুলো করেছো সেগুলো থেকে নতুন নতুনভাবে তুমি অনেক কিছু করো বাংলা বা ইংরেজির ক্ষেত্রেও ঠিক তুমি তাই করো প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি তোমার নিজের কাজটাকে তুমি চলমান রাখো যে তুমি সকালবেলায় বাংলা পড়লে দুপুরবেলা ইংরেজি পড়লে সন্ধ্যায় গণিতগুলো করলে ঠিক এই জিনিসগুলো সমন্বয় তোমার চলমান রাখতে হবে কারণ কি শিশুদের ব্রেনটা আমি যেটা সবসময় দেখছি এটা চার্জের মতো যে তুমি পড়ার মধ্যে থাকলে তোমার সব কিছু সুন্দর থাকবে আর পড়ার বাইরে গেলে কমান জিনিসগুলো ইজি জিনিসগুলো তোমার ভুল হয়ে যাবে সুতরাং সতর্ক থাকাটাও তোমার কাছে এই করোনা নোভেল করোনা নিয়ে যে বর্তমান বিশ্বে যতটা চিন্তা বা যতটা মানে মানুষের মধ্যে যা যতটা হেজিটেট কাজ করছে যতটা ভীতি কাজ করছে আমি নিজের মধ্যেও ভীতি আমি যে কোনো কিছু খাইলে এখন চিন্তা করতেছি যে আসলে এটা ঠিক হবে কি প্রত্যেকের মধ্যে তো সে একই জিনিস কাজ করছে সুতরাং ভীতির থেকে সতর্কতাটা হচ্ছে এর মেন পয়েন্ট যে যত জায়গা থেকে সতর্ক থাকবে তার ক্ষেত্রে এটা পজিটিভ আমি মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো তোমরা হ্যান্ড স্যানিটাইজান দিয়ে তোমরা হাত ধোবে এবং মানে সব কিছু থেকে বিশেষ করে মানে মূল দিকগুলোকে তোমরা অনুসরণ করে তুলবে আমি হয়তো আমার জায়গা থেকে যতটুকু বুঝি ততটুকু আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি সর্বোপরি আমার কথার মূল সারমর্ম আছে সতর্ক থাকা সতর্কতাই আছে এর মূল এবং স্বাস্থ্য সতর্কতা আরেকজনের জন্য নাম সবার জন্য একে অপরের জন্য ঠিক আছে এবং আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো এই সময়টা জন্য তোমরা হেলাই ফেলাই কাটাবে না করোনা করোনা করে এই জন্য পড়াশুনো লাডে না ওঠে এই জায়গাটা অবশ্যই তোমার সতর্ক থাকতে হবে এবং তুমি খুব গুরুত্ব দিয়ে তোমার টাস্কগুলোকে তুমি কাজে রেখে সামনে রেখে তোমার পড়াটা তুমি চলমান রাখবে ঠিক আছে ভালো থেকো সবাই যদি কথার মধ্যে কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত এবং অবশ্যই যতটুকু সম্ভব কথাগুলো যাতে সবাই মানে সেই চেষ্টায় যেন সবার মধ্যে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই প্রত্যেককে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন